ইউক্রেনের গোলাবর্ষণে রাশিয়ার শিশু আহত সাত বেলগড়দ শহরে এই হামলা চালায় ইউক্রেন প্রতিবেদনে বলা হয় বেশ কিছুদিন ধরেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় পরে রাশিয়ার বেলগড়দ শহরে হামলা চালায় ইউক্রেন এতে হতাহতর ঘটনা ঘটে বেলগরদের আঞ্চলিক গভর্নর ব্লাড ক্রফ টেলিক্রমি বলেন বেলগড়দে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় শিশুসহ সাতজন আহত হয়েছেন তিনি আরো জানান গোলাবর্ষণে অন্তত পাঁচটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন অন্যদিকে ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে তারা ঝারোঝিয়ার একটি শহর পুনরুদ্ধার করেছে এ নিয়ে গত দুই সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে আটটি শহর পুনরুদ্ধার করল ইউক্রেন ইউক্রেনীয় সেনারা গ্রামগুলো ইউক্রেনের ছাপোরঝিয়ার দক্ষিণ অঞ্চলীয় পিয়াচিখাতকিতে অবস্থিত দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে যাওয়ার পথে এলাকাটির অবস্থান সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন